কথা যদি আমি বলি নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে সুতরাং মানুষের একটা ভোট দেওয়ারও কিন্তু আকাঙ্ক্ষা আছে কিন্তু আমার আমাদের যারা এই আওয়ামী লীগের বন্ধুরা আছেন তারা খুব বলতে চেয়েছেন যে হ্যাঁ ছাত্ররা তো রাজনীতি করবে গড়ে তুলে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বাট এবারও বাংলাদেশের মানুষ প্রমাণ করলো যে বাঙালির দাবাই রাখা যায় না তো জনগণ কতদিনই চান এটা উনি পরিমাপ করবে কীভাবে উনি কি গণভোট নেবেন যে জনগণ এখন আমাদের চায় বা চায় না নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যত দ্রুত হস্তান্তর করা উচিত অনেকে বলতে চাচ্ছেন যে না সংস্কার করতে অনেক সময় দরকার এগুলো ঠিক না কারণ খুব বেশি সময়ের দরকার আছে বলে আমি মনে করি বা আর আরেকটি বিষয়ে হচ্ছে যে আন্দোলনটি হয়েছে এটি কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে মানুষ দীর্ঘদিন ভোট বঞ্চিত ছিল সাড়ে পনেরো বছর তারা কিন্তু ভোট দিতে পারে না ওই ক্ষোভটি সঞ্চার হয়েছে পার্লামেন্টে পারেনি স্থানীয় সরকার পারেনি ট্রেড বডিতে পারেনি প্রফেশনাল বডিতে পারেনি কোথাও ভোট দিতে পারেনি ভোটে ভোট যে একটি বিষয় আছে মানুষ এটি ভুলতে বসছিল এবং এই যারা আন্দোলন করেছে বয়স ধরুন পঁচিশ বা সাতাশ এই বয়সে ছাত্ররা বেশি আন্দোলন করেছে এরা কোনোদিন ভোট দিতে পারেনি আচ্ছা ভোট আর অনেক আগে হয়েছে এলিজিবল আছে কিন্তু ভোট দিতে পারে না হ্যাঁ কিন্তু সুতরাং মানুষের ভোট দেওয়ার কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যেমন ভোট বাংলাদেশে একটি উৎসবের মতো বাংলাদেশের মানুষকে এনজয় করে যেমন কথা যদি আমি বলি নির্বাচন নির্বাচনে পাঠানো হয়েছে সুতরাং মানুষের একটা ভোট দেওয়ারও কিন্তু আকাঙ্ক্ষা আছে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে জনগণের পক্ষে কিন্তু প্রথমত ছাত্ররাই লড়েছে তা আমি অভিযান করেছিলাম এই কারণে তাদের কথাই কেন বলছেন এতদিন ধরে গণতন্ত্র নাই একটি দুর্বিনীত শাসন চলছে যেমন তারা এক দফা ঘোষণা করার পর কিন্তু আমার আমাদের যারা এই আওয়ামী লীগের বন্ধুরা আছেন তারা খুব বলতে চেয়েছেন যে ছাত্ররা রাজনীতি নেয় ছাত্ররা তো রাজনীতি করবে যত স্বৈরাচারের পতন হয়েছে যত অ্যাচিভমেন্ট বাংলাদেশের ভাষা আন্দোলন মূল ড্রাইভিং সিটি ছিল ছাত্ররা সর্বশেষ নব্বইয়ের গণ ড্রাইভিং সিটি ছিল ছাত্ররা এবং এবারও ড্রাইভিং সিটি ছিল ছাত্ররা বাট রাজনৈতিক শক্তি এদের সাথে যোগ দিয়েছেন দীর্ঘদিনের বঞ্চনার ফলে মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে ক্ষোভ তৈরি হয়েছিল সরকার বুঝতে পারেনি কারণ ভেবেছে সবাইকে দাবিয়ে রেখেছে একটা ভয়ের সংস্কৃতি গড়ে তুলে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বাট বাংলাদেশের মানুষ প্রমাণ করলো যে বাঙালির দাবাই রাখা যায় না তো আপনি যে বলছেন যে পথ নকশা এটি দ্রুত দেওয়া উচিত বলে আমি মনে করি উনি বলেছেন জনগণ চাইলে জনগণ যখনই চাইবে বোধ হয় বলেছেন তো জনগণ কতদিনই চান এটি উনি পরিমাপ করবে কিভাবে উনি কি গণভোট নেবেন যে জনগণ এখন আমাদের চায় বা চায় না সুতরাং যৌক্তিক সময় কারণ অনেক আশা করে অনেক আশা নিয়ে মানুষ তাদের বসিয়েছে